ওয়েলকাম টু তারাপীঠ মন্দির। আমি এখন দাঁড়িয়ে আছি তারাপীঠ মন্দিরে। তোর কাছে সব মুছে গেল জীবনে মরুয়ায় মা কালী, ভক্তি কি মা তুই যে খালি। ওয়েলকাম টু তারাপীঠ মন্দির। আমি এখন দাঁড়িয়ে আছি তারাপীঠ মন্দিরে এবং কাল কৌশিক অমাবস্যায়, সেই কৌশিক অমাবস্যায় পুরো মন্দির নানান সাজসজ্জায় সেজে উঠেছে। আজকে ভিডিওতে আপনারা দেখতে চলেছেন যে তারাপীঠ মন্দিরে কৌশিকী অমাবস্যার উপলক্ষে ঠিক তার আগের দিন মানে আজকে কীভাবে সেজে উঠেছে, পুরো ভিডিও দেখুন, আশা করি সকলের ভালো লাগবে। আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক মন্দির চত্বরে, আর পিছনে দেখতে পাচ্ছেন রয়েছে তারাপীঠের যে মায়ের মন্দির, সেই মায়ের মন্দির, আর এবং চারিদিকে দারুণভাবে সেজে উঠেছে, সাথে লাইট রয়েছে অনেক, আর পুরো মন্দিরটি দারুণভাবে সেজে উঠছে। তো চলো ভিডিওটি কন্টিনিউ করো, আশা করি সকলের ভালো লাগবে। তো আপনারা দেখছেন লেটস ট্রাভেল পিতাম, আপনাদের সাথে পিতাম, চলো চলো বেশি না বকে ভাট, লেটস স্টার্ট। রে জন ধরে আমার
সব মুছে গেল জীবনে মরণে মব আমার পাশে থাকি সালো হয়ে প্রতিদিন তারা নামে কি সুখ আছে জনম পেলে আমি থাকতে চাইব তোরই কোলে হই না রাজা হই না ফকির কি বাসে যায় তাতে স্বর্গমার তো পাতাল লোকে সবখানে যে পাই রে তোকে আর কিছু জীবনে তারা নামে কি সুখ আছে অভাগরে তোর মহিমায় ডুবে থাকি ছেড়ে জীবন বেশি কিছু চাই আমি দেখবো তোকে তো চোখ ভরে মনে শুধাই মা তোর নামে রাখি মাথা তোরই কোলে মনের কালি চকনা ধুয়ে দু এক ফোঁটা চোখের জলে এই পাগলের টুকুবার সমর থোমা তোকে দেওয়া গানেই যেন বারে বারে হয় রে দেখা তোরার আমার শুধু প্রতিদিন তারা নামে কি সুখ আছে ভাগরে তোর মহিমায় ডুবে থাকি ছেড়ে জীবন তারা নামে কি সুখ আছে
আশ্রে জনম ধরে আমার মাগো তোরে পাগল ছেলে রইবে রে রোজ তোরা চলে Jai Mata Di! Jai Mata Di! Jai Mata Di! Jai Mata Di!
সব মুছে গেল জীবনে মরণে মগ আমার পাশে থাকি সলো হয়ে প্রতিদিন তারা নামে কিছু আছে চাইব তরি কলে হই না রাজা হই না ফকির কি বাসে যায় তাতে সর্বমার তো পাতা লোকে সবখানে যে পাইলে তোকে আর কিছু মা চাই জীবনে তারা কি সুখ আছে বলে তোর মহিমায় ডুবে থাকি ছেলে জীবন কিছু চাই না দেখব তোকে দু চোখ ভরে মনে শুধাই মা তোর নামে রাখি মাথা তুলি করে মনের কালি চকনা ধুয়ে দু এক ফোঁটা চোখের জলে এই পাগলের টুকুমার সমর তোমা তোকে দেওয়া গানেই যেন বারে বারে হয়রে দেখা তোমার আমার শুধু প্রতিদিন তারা নামে কি সুখ আছে আমি এখন দাঁড়িয়েছি কিছু মন্দিরের সামনে, আমার সামনে ডিসপ্লেতে এখন সন্ধ্যারতি হচ্ছে, পিছনে দেখতে পাচ্ছেন ডিসপ্লে রয়েছে সেই ডিসপ্লেতে যে সন্ধ্যারতি হচ্ছে সেই সন্ধ্যারতি আপনারা ইতিমধ্যেই ভিডিওতে দেখে নিয়েছেন। তো চলো ভিডিওটি কন্টিনিউ করো, আশা করি সকলের ভালো লাগবে।
7:26 আর বর্তমানে তারাপীঠ মন্দিরের প্রবেশপথে প্রচুর মানুষের ভিড় জমেছে। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি তারাপীঠ মহাশ্মশানের দিকে। শুনেছি সেখানে নাকি কৌশিক অমাবস্যার তিথিতে অনেক যজ্ঞ হয় এবং অনেক বাউলগণের আসর বসে। সেই সব দেখতেই আমরা আজ চলে এসেছি তারাপীঠ মহাশ্মশানে। এবার আমরা যাব নিচের দিকে। ওইখানে সবাই যায়।
ভিডিওতে আমরা দেখলাম তারাপীঠ মন্দিরে কৌশিক অমাবস্যার আগের দিন মানে আজকে কেমন ভিড় হয়েছে, কেমন সাজসজ্জায় সেজে উঠেছে মন্দির। তার সাথে আমরা দেখলাম তারাপীঠ মহাশ্মশানের বাউল গান, সেখানে আজকে যে যজ্ঞ হচ্ছে সেই যজ্ঞ, সাথে তারাপীঠ মন্দিরের সন্ধ্যা আরতি। আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে, পরবর্তী ভিডিওগুলি আরও ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ কালকে কৌশিক অমাবস্যা এবং কৌশিক অমাবস্যায় তারাপীঠ এই থাকছি এবং তারাপীঠ মন্দিরের এবং শ্মশানের প্রচুর ভিডিও আসতে চলেছে। আশা করি সকলের ভালো লাগবে, ভিডিওগুলি কন্টিনিউ করবেন। এবং আজকে আমি এখন দাঁড়িয়ে আছি তারাপীঠে বাজারের মধ্যে, বাজার থেকে বেরোচ্ছি এখন। প্রচুর প্রচুর ভিড় হয়েছে বাজারে। তো চলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এমন নতুন কোনো সুন্দর ব্লগ নিয়ে। সেই সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। Maybe. Can anybody out there hear me?